Wow, fish. বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই এখানে আসতে পারবেন। হ্যাঁ, বৃষ্টির জন্য। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা, তবে বাচ্চাদের জন্য অর্থাৎ 5 বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি। এখানে প্রবেশের টিকিট আপনি 2টি পদ্ধতিতে করতে পারবেন। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ওয়েবসাইটে গিয়ে অনলাইন টিকিট করা যায়, অথবা যদি আপনারা চান ওইখানে গিয়েও টিকিট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমিসা ব্লগস। আজকে আমরা এসেছি বঙ্গবন্ধু মিলিটারি জাদুঘরে। এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থ্যাংকস। এখানে প্রবেশের জন্য 2টি টাইম স্লট আছে, একটি মর্নিং, অপরটি ইভিনিং। মর্নিং শিফট সকাল 10টা থেকে দুপুর 1টা এবং ইভিনিং শিফট দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি মর্নিং অথবা ইভিনিং যে শিফটেই টিকিট করেন না কেন, যদি আপনি অনলাইনে টিকিট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে 3 ঘন্টা ঘোরাঘুরির সময় পাবেন। আর যদি আপনি অফলাইন অর্থাৎ মিউজিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন সেক্ষেত্রে আপনি মাত্র 1.5 ঘন্টা ঘুরতে পারবেন। আমার নিজের ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এখানে এত কিছু আছে, আপনি 3 ঘন্টা ঘুরেও দেখে শেষ করতে পারবেন না। ছেড়ে দাও, থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। আসলে দিদি আস, আমরা এটা ভিডিও করি। ওদিকে ভিডিও কর, ওদিকে ছবি তোলা। এটা এটা এদিকে আসো, এটার সামনে ছবি তুলে যাই। এদিকে ছবি তুলে দেই। চল, যাও নিচে, নিচে।
ডান পাশে যেও, ডান দিক থেকে ঘুরে আসবো আমরা। এটা এদিকে ভিডিও করে দেই, আসো স্ক্রিনের সামনে থাকো। টাইপরাইটার একদম স্বচ্ছ গ্লাস, অনেক সুন্দর। হাত দিয়ে নাম লাইট ল্যাম্প শিপে ব্যবহার করতে মনে হয়। দেখো লেখা আছে নট আন্ডার কমন লাইট, ওটা দূরবীন। সামনে যাও, দাঁড়ো দাঁড়ো। আচ্ছা দেখা ধরে না মা, ধরে না।
পাপা ফিশ No, Ramisa, no. Rakhi de la Gaudi Shanti, Bangladesh.
ছুটে যায়। নিচে ওইটা আছে ওগুলো অনেক মজা ওখানে। চল 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 ভিডিও করতে দিচ্ছি আর দিও না, হ্যাঁ ফুল ছেড়ে নিছে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন খেতে? অনেক টেস্ট।